অনেক সময় শিকার তো অবশ্যই হইছি আসলে আপনি তখনই বলতে পারবেন আপনি ভুক্তভোগী না হলে তো আপনি সেটা বুঝতে পারবেন না সো অবশ্যই শিকার হইছি সেই জন্য আমার জন্য এটা বলাটা সহজ আমি মনে করতেছি না অবশ্যই আফসোসের ব্যাপার তো এখানে আছে যে আসলে 6 বছরের 4টা টেস্ট এটা আমি হয়তো আরো ডিজার্ভ করতাম বা আরো আমি মনে করি যে হয়তো আরো বেশি টেস্ট আমার খেলা উচিত ছিল বা মানে আরো সুযোগ পাওয়া উচিত ছিল বাট সেটা আনফরচুনেটলি হয়তো বা পাই নাই বাট আক্ষেপ তো অবশ্যই আছে যে সামনের দিকে সুযোগ আসলে সেই বিষয়গুলো কভার করার চেষ্টা করব আসলে যেই মানে ভালো আরও কিছু ইনিংস খেলতে চাই আরও অনেক দিন ধরে খেলতে চাই বাংলাদেশ টিমের জন্য সেটা 3 ফরম্যাটের জন্যই খেলতে চাই আমি সো অবশ্যই আফসোস তো একটু আছেই শততম টেস্টে আপনি ছিলেন শততম টেস্টে একটা আপনার ইনিংস ছিল কি ইনিংস না আসলে দেখেন মানে আমি আমি ওই একটা ক্রিকেটার তখনই পরিপূর্ণ ক্রিকেটার হয় যখন সে টেস্ট ক্রিকেট খেলে এবং সেটা যখন 100 টেস্ট আমরা খেলি ওই সময়টা মানে আমার জন্য আমি বলবো যে ইজি টাইম ছিল না আসলে ওই সময়টা রিয়াদ ভাইয়ের রিপ্লেসমেন্ট হিসেবে খেলা তো ওইখানে খেলে আসলে ওই প্রেশার মোমেন্টে ভালো খেলা সেটা অনেক বড় একটা ব্যাপার ছিল আমি বলবো অবশ্যই সেটার জন্য আমার সাথে সাকিব ভাই যে পার্টনারশিপটা ছিল সাকিব ভাই আমার সাথে থাকাতে আমার জন্য অনেক বেশি ইজি হয়েছে মানে সিচুয়েশনগুলো কীভাবে কন্ট্রোল করা তখন আমার আমার ফার্স্ট টেস্ট ম্যাচ ছিল যদিও ফার্স্ট ক্লাসে যত ভালোই খেলি না কেন বা টেস্ট ম্যাচের বিষয়টা একটু অন্যরকম থাকে তাই আমি বলবো যে অবশ্যই সাকিব ভাইয়ের জন্য সেটা আমার জন্য অনেক ইজি হয়ে গেছিলো কাজটা করা রিয়াদ ভাইয়ের রিপ্লেসমেন্ট বিশ্বকাপ আসতেছে আমরা রিয়াদ ভাইয়ের জায়গায় হয়তো অন্য কাউকেও দেখতে পাই আপনি কি নিজেকে দেখছেন বিশ্বকাপে রিয়াদ ভাইয়ের রিপ্লেসমেন্ট হিসেবে বা অন্য কাউকে দেখছেন দেখেন আসলে ওই একটা জায়গা নিয়ে অনেকদিন ধরেই কথা চলতেছে আসলে তো অবশ্যই ওই জায়গাটাতে আমি খেলতেছি আমি অবশ্যই চাইবো যে আমি ভালো করে সেই জায়গাটাতে যাওয়া এবং বাংলাদেশ টিমকে অনেক কিছু দেওয়া এখন এখানে সবচেয়ে বড় কল হচ্ছে যে ম্যানেজমেন্ট ওই জায়গাটাতে পার্টিকুলারলি কাকে চাচ্ছে ওই জায়গাটাতে কে ভালো শ্যুট করবে সেটা কিন্তু টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন কোচ তারা সব কিছু নির্ধারণ করবে সো আমি অবশ্যই আশা রাখি যে যদি আমার সেই সুযোগটা আসে আমি ভালো খেলার অবশ্যই চেষ্টা করব এবং একই সাথে যে ওই জায়গাটাতে যে তারা যাকে ফিট মনে করবে আসলে তারা তাকেই ওইখানে কনসিড করবে আমি মনে করি গত বিশ্বকাপ আপনি খেলেছেন ওই বিশ্বকাপের এক্সপিরিয়েন্স আপনাকে একটু এগিয়ে রাখছে বাকিদের তুলনায় অবশ্যই দেখেন ওই 2019 বিশ্বকাপে আমরা যে ম্যাচগুলো মানে জিতছি আসলে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমার কন্ট্রিবিউশন ছিল এবং টিম যেভাবে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী চাইছে আমি সেভাবেই করার চেষ্টা করছি তো আমি অবশ্যই আশাবাদী যে আসলে ওই ওই লাস্ট ওয়ার্ল্ড কাপের এক্সপিরিয়েন্সটা আমার আছে আমি লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলছি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছি সব কিছু মিলে ওয়ার্ল্ড কাপ এবং বড় বড় টুর্নামেন্টগুলো খেলার অভিজ্ঞতা আমার আছে অবশ্যই আমি সুযোগ পেলে সেইগুলো কাজে লাগানোর চেষ্টা করব এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি বয়স এখন 27 সবসময় যখন আপনার সাথে কথা হয় আপনি বলেন দলের রিকোয়ারমেন্ট এখন ক্যারিয়ারে এমন একটা সময় যে আপনার আপনার নিজেকে ফ্লারিশ করার সময় আপনার কাছে কি মনে হয় দলের রিকোয়ারমেন্ট পূরণ করতে গিয়ে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন বা নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না বা আপনাকে একটু উপরে ব্যাটিং করলে আপনার নিজেকে আর একটু ভালো খেলতে পারতেন বা এইরকম কোনো কি মনে একটু মানে সন্দেহ আছে কিনা বা নিজে কখনো মনে হয় কিনা না সবসময় তো আসলে ডোমেস্টিক ক্রিকেটে উপরে ব্যাটিং করা অভ্যস্ত আমি আসলে আমার যে রেকর্ডগুলো ডোমেস্টিক ক্রিকেটে সবগুলো কিন্তু উপরে ব্যাটিং করা সো অত নিচে ব্যাটিং করে আপনি কোনো রেকর্ডের মালিক হতে পারবেন না আসলে ওই সময় আপনার টিম যেটা চায় সেটাই আপনি করতে হবে এবং টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে খেলতে হবে সো টিমের রিকোয়ারমেন্টের কথাটা এই জন্যই আসতেছে যে ক্রিকেট টিম গেম এবং টিমের যে প্ল্যান থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু একটা ক্রিকেটারে খেলতে হয় সো আমি আসলে ওই যে জায়গাটাতে ব্যাটিং করি ওই জায়গাটাতে আসলে নিজের বলতে আর কিছু থাকে না ওই জায়গায় পুরোটাই থাকে যে টিম কী চাইতেছে টিম কীভাবে চায় ওই প্যাটার্নেই আসলে আপনার ক্রিকেটটা খেলতে হয় সো আসলে টিমের চিন্তা করতে যাই হয়তো হ্যাঁ আমার ক্যারিয়ার অনেক বড় হচ্ছে না বা হয়তো অনেক রেকর্ডের মালিক আমি হচ্ছি না বাট এখন যে জায়গাটাতে আমি খেলতেছি ওই জায়গাটার থেকে আমার এই কাজগুলাই করতে হবে সেটা আমি জানি এবং সেখানে ওই 10-15-20 রান যেটা টিমের জন্য ইম্প্যাক্ট আনা যায় সেই কাজগুলাই আমার করতে হইতেছে এবং আমি যদি এই কাজগুলাই কন্টিনিউ বেসিসে করতে পারি এবং কনসিস্টেন্টভাবে করতে পারি তাহলে আমি বুঝবো যে এটাই আমার স্বার্থকতা এখানেই মানে এটাই যেটা টিম আমার কাছ থেকে চায় আর কি আপনার স্বার্থকতা দলের চাওয়া কিন্তু 10-20-30 রান মানুষ কিন্তু 10-20-30 রান দেখে আপনি দলের জন্য কতটুকু করলেন ওই 12/40 তো 17/30 এরকম ইনিংস কিন্তু মানুষ কিন্তু দিন শেষে বলটা দেখবে দেখবে রান 30 রান করেছে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন দেখেন আসলে আমরা তো অনেক আবেগপ্রবণ জাতি হিসেবে আমরা অনেক আবেগপ্রবণ আসলে সবাই যেভাবে ক্রিকেটটা নিয়ে চিন্তা করে এত উন্মাদনা ক্রিকেট নিয়ে তারা এত ক্রিকেটকে ভালোবাসে সো তাদের এক্সপেকটেশন লেভেল সবসময় হাই থাকে হয়তো সেটা আমরা সবসময় রিকোয়ারমেন্ট তাদের ফুলফিল করতে পারি না বাট অবশ্যই একটা ক্রিকেট টিম যখন মাঠে নামে অবশ্যই একটা টিমের একটা আলাদা প্ল্যান থাকে সো সেটা হয়তো বা তারা বাইরের থেকে জানে না তো আসলে এটা যারা ক্রিকেটাররা আছেন এবং যারা ম্যানেজমেন্ট আছেন তারাই ইন্টারনাল বিষয়গুলো জানে সো এই বিষয়গুলো আপনি কখনোই অ্যাভয়েড করতে পারবেন না যখন আপনি ক্রিকেট খেলতে নামবেন আপনার এই বিষয়গুলো মাথায় নিয়েই নামতে হবে এবং প্রত্যেকটা ক্রিকেটারের আলাদা আলাদা রোল থাকে সো আপনি রোলের বাইরে যাইতে পারবেন না চাইলে ওইখানে আপনি নামে যখন আপনি 5 ওভার থাকবে আপনি চাইলে 60-70 করতে পারবেন না সো এটা হয়তো পাবলিক ডিমান্ড অনুযায়ী তারা হয়তো বা বুঝতে পারতেছে না বাট টিম যদি এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখে তাহলে আপনি বুঝতে পারবেন যে না টিমের জন্য সেটা হেল্প হইতাছে বিশ্বকাপের যখন
একটা রিপ্লেসমেন্টের কথা বলা হচ্ছে, সবার নামই এসেছে, ইয়াসিরের আব্বি, আফিফ হোসেন, এবং ইভেন ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই অনেকের কথাই বলেছেন, কিন্তু আপনার নাম পার্টিকুলারলি একজনই বলেছেন, সাকিব আল হাসান, লন্ডনে একটা প্রোগ্রামে। তো আর কারো কাছ থেকে আপনার নামটা না পাওয়া এবং সাকিব ভাইয়ের কাছ থেকে আপনার নাম পাওয়াটা, এই এই পার্টিকুলার দুইটা বিষয়কে কীভাবে দেখছেন? আসলে আমি মনে করি যে এখন আপনি সবাই জানে সেটা, ওয়ার্ল্ড ক্রিকেটে সাকিব ভাই রিপ্লেসমেন্ট আসা মানে একদম রেয়ার কেস, আসলে এটা আসবে কি না কেউ জানে না, বাট তার যে অবদান সেটা কেউ ভুলতেও পারবে না কখনোই, তা আমি সেটা বিশ্বাস করি। এবং তার মতো একজন ক্রিকেটারের কাছ থেকে একটা কমপ্লিমেন্ট পাওয়া মানে আমি অনেক বড় একটা কিছু মনে করি। সো আসলে সে হয়তোবা সে ক্রিকেট এত পরিমাণ খেলছে এবং ভিতরের বিষয়গুলো এত বেশি জানে, সে হয়তোবা বুঝতে পারতেছে ওই জায়গাটাতে কে শ্যুট করবে এবং টিমের জন্য কে ভালো হবে। সো অবশ্যই এটা আমার জন্য একটা মোটিভেশনাল ব্যাপার যে সাকিব ভাই আমাকে নিয়ে এই কমেন্টসটা করছে। এবং সেটার পরে আমি অবশ্য ওয়ার্ল্ড কাপের এখনো 4-5 মাস টাইম আছে, তো সেটা আমি আমার প্রিপেয়ার করতে অনেক বেশি হেল্প করবে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার আগে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করেছেন, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আসার পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি, মেলে ধরতে না পারার কারণ কি, সুযোগের অভাব নাকি যে জায়গা থেকে ঘরোয়া লিগ থেকে এসে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মানিয়ে নিতে পারেনি, কি উইকেটে অনেক কারণ ছিল, পার্টিকুলার কোন কারণটার কারণে আপনার কাছে মনে হয় যে আমি এই জায়গার কারণে পিছিয়ে গেছি বা আমি এতটা ম্যাচিওর ছিলাম না বা আমি পারিনি এই কারণে? না দেখেন, আসলে ক্যারিয়ারের আর্লি স্টেজ আর মানে মাঝখানের সময়টা কখনো একরকম থাকবে না আসলে। সো এই জায়গাটাতে ওই যে ডোমেস্টিক ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে মানিয়ে নেওয়া ব্যাপারটা এরকম না আসলে। আপনি একটা প্লেয়ারকে আপনি তখনই তার কাছ থেকে আউটপুটটা পাবেন যখন তারা আপনি কনসিস্টেন্ট খেলাইতে থাকবেন, তো তার কাছ থেকে একটা প্লেয়ারকে আপনি কখনোই 2-3 ম্যাচ 4 ম্যাচ দিয়ে আপনি জাজ করতে পারবেন না। তো এটা হয়তোবা আমাদের দেশে অনেক সহজেই হয়ে যায় যে মানে একটা প্লেয়ার 2-3 ম্যাচ খারাপ খেললে হয়তোবা সে টিম থেকে বাদ হয়ে যাচ্ছে, বা এইটা এই বিষয়টা যদি সবার জন্য ধরেন এরকম হইতো যে না সে প্রপার সুযোগ পাচ্ছে। এখন আপনি 3 ম্যাচ খেলে বাদ পড়ে গেলেন, আবার 1 বছর পরে আসে কিন্তু আপনি সিওরিটি বলতে পারবেন না যে আপনি আইসেই ভালো খেলবেন, আবারও এসে আপনি 1 ম্যাচ খারাপ খেলতে পারেন কিন্তু আপনি জানেন না সে কখন ক্লিক করবে আসলে। তো এই প্রপার সুযোগটা দেওয়া আমি মনে করি সেটা যদি মানে আমি আমার পার্সোনালি মানে ওপিনিয়ন সেটা যদি আমি পাইতাম তাহলে আমার মনে হয় যে আমি হয়তো বা আরও নিজেকে এক্সপ্রেস করার হয়তো একটা অপরচুনিটি থাকতো আমার জন্য। যথেষ্ট সুযোগের অভাবে কি আপনি বাদ পড়ে গেলেন, আপনার কাছে কি মনে হয়? এখন দেখেন ব্যাপারটা হচ্ছে যে আপনি বলতেছেন যে মানুষ কিন্তু দেখতেছে না যে আমি কয়টা ম্যাচে ব্যাটিং করছি কয়টা ম্যাচে ব্যাটিং করি নাই, মানে এটা কিন্তু ভেরি ফর্চুনেট যে আপনি মানুষ কিন্তু আমাদের টিমটা করে দেয় না, টিমটা কিন্তু অবশ্যই করার জন্য অবশ্যই টিম ম্যানেজমেন্ট আছে, সিলেক্টর প্যানেল থেকে শুরু করে একটা অবশ্যই আমাদের সিস্টেমের মধ্যে দিয়ে যায় না এটা আসলে। এখন মানুষ যদি টিম করে দিত আমি বুঝতাম যে মানুষ দেখে নাই বা মানুষ আমি ব্যাটিং পাই না সেই জন্য আমাকে তো মানুষ বাদ দেয় নাই, তো এটা অবশ্যই তো একটা টিমের প্ল্যান, আমি টিমের প্ল্যান থেকে হয়তো বাইরে আসি। এখন টিম কীভাবে প্ল্যান করতেছে সেটা হয়তো যদি আমি ক্লিয়ারভাবে জানতে পারতাম তাহলে আমার জন্য প্ল্যান করাটা আরও বেশি ইজি হইতো। সো অবশ্যই বলবো যে সুযোগটা হয়তো আরেকটু বেশি সুযোগ আমার পাওয়া উচিত ছিল, বাট সেটা আমি পাইনি, সে জায়গার থেকে অবশ্যই একটা আক্ষেপ তো আছে। আপনাদের প্লেয়ারদের নিয়ে মানে অনেক মানুষ অনেক কথা বলেন, অনেক ট্রল হয় এবং পার্টিকুলারলি প্লেয়ার ধরে ধরে ট্রল হয়। আমি এখন এই মুহূর্তে বলতে গেলে ইয়াসির আলী রাব্বিকে নিয়ে ট্রল হচ্ছে, এর আগে শান্ত ছিলেন, লিটন ছিলেন, আপনিও এসেছেন এই ট্রলের ক্যাটাগরিতে বা ট্রলের মধ্যে। যদি বলতে হয় লর্ড অ্যাসোসিয়েশন নামে একটা গ্রুপ আছে যেখানে সবাইকে নিয়ে পোস্ট করা হয়, মানে এই ব্যাপারগুলোকে আপনাকে অ্যাজ এ প্লেয়ার কতটুকু ডিমোটিভেট করে বা আপনাকে মোটিভেট করে কিনা, বা এই পুরো ব্যাপারগুলোকে আপনি কীভাবে দেখেন? আসলে দেখেন এটা এই ট্রলের যে ব্যাপারটা আছে সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারটা, এগুলো আমরা যত বেশি সম্ভব পারি অ্যাভয়েড করে যাইতে। আসলে এই বিষয়গুলো আমাদের ক্রিকেটারদের মধ্যে এমন কেউ বাদ নাই যে ট্রলের শিকারটা হয় নাই আসলে। সো এটা অবশ্যই খারাপ যে আপনি যখন খেলা দেখতেছেন অবশ্যই আপনি সমালোচনা করবেন, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, কারণ আপনি সমালোচনা না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার ক্রিকেটে বাংলাদেশের কত পরিমাণ ক্রেজ আছে। তো অবশ্যই বাংলাদেশের মানুষ সেই পরিমাণ ক্রিকেটকে ভালোবাসে দেখেই তারা কিন্তু একই সাথে আলোচনাও করে সমালোচনাও করে, বাট একই সাথে এক একজন প্লেয়ারকে পার্টিকুলারলি নাম ধরে আসলে ট্রল করা সেটা অবশ্যই মানে আমরা আশাবাদী না যে এই কাজগুলো খুব কখনোই ভালো কোনো কাজ না। তো অবশ্যই যারা করে আমি তাদের কাছে অবশ্যই আমার আশা থাকবে তারা এই বিষয়গুলো থেকে একটু দূরে থাকবে এবং ক্রিকেটারদের আসলে একটু শান্তিতে ক্রিকেটটা খেলতে দিবে। শ্রীলঙ্কার সাথে এশিয়া কাপে 40+ একটা ইনিংস ছিল, ওই ইনিংসটা কি আপনার ক্যারিয়ারের সেরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের সেরা ইনিংস হিসেবে আপনি ডিফাইন করেন কিনা? ম্যাচটা বাংলাদেশ খুব কাছে গিয়ে হেরেছিল যদিও। আসলে দেখেন
অনেকগুলো ইনিংস তো অবশ্যই আছে, তো আসলে শ্রীলঙ্কার সাথে না, ওটা আফগানিস্তানের সাথে ছিল 48-এর একটা ইনিংস। এবং যেটা খারাপ লাগার বিষয় ছিল, যেটা শ্রীলঙ্কার সাথে আমি 9 বলে 24 রান করে নট আউট ছিলাম আসলে, তো ওই ম্যাচটা আমাদের একদম জিতার খুবই কাছাকাছি আমরা ছিলাম, তো আনফর্চুনেট আসলে লাস্টের হয়তো 4 ওভার আমরা ম্যাচটা হেরে গেছি। তো ওই ম্যাচটা জিততে পারলে হয়তো আমাদের টিমের সিনারিও একটু অন্যরকম থাকতো, অ্যাজ এ ইয়াং একটা টিম ছিল, ইয়াং গ্রুপ ছিল, তো এটা আমাদের জন্য একটা ভালো অ্যাচিভমেন্ট হইতো আসলে। তো আনফর্চুনেট হয় নাই সেটা, আমি আশা করি সামনের দিকে যদি এই সুযোগগুলো আমাদের জন্য আসে, এবং এখন যারা আসতেছে অবশ্যই তারা অনেক প্রমিজিং, আমি আশা করি যে সবাই অনেক ভালো ক্রিকেট খেলতেছে, ক্রিকেটও অনেক বেশি অনেক আগায় গেছে, তো সব মিলে আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ ভালো, এটা সামনের দিকেই আশা করি দর্শক তারা দেখতে পারবেন। এখন দেখেন যখন একটা প্লেয়ারকে সিলেক্টররা চিন্তা করেন যে এ একটা ফর্ম্যাটে ভালো খেলছে, ওর অন্য একটা ফর্ম্যাটে খেলাবো, সো এটা অবশ্যই তাদের একটা প্ল্যান তো অবশ্যই থাকে না, যে তারা এই প্লেয়ারটাকে নিয়ে হয়তো 2-3 ফর্ম্যাটের কথা চিন্তা করতেছে। এখন হয়তো বা একটা প্লেয়ার সে একটা ফর্ম্যাটে ভালো খেলছে, একটা ফর্ম্যাটে খেলতে পারতেছে না, সেটা হয়তো বা তার অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হইতেছে বা সময়ের সাথে সাথে সে ঠিক করে নেবে। বাট আমরা অনেক আর্লি জাজ করে ফেলি যে না, এ T20 ভালো, এ ওয়ানডেতে ভালো না, এ ওয়ানডেতে ভালো, এ টেস্টে ভালো না, বা এ টেস্টে ভালো, ওয়ানডে T20 ভালো না। সো এই আর্লি জাজমেন্টগুলো আমি মনে করি একটা প্লেয়ারের জন্য অনেক বেশি খারাপ হয়ে যায়, যে সে অনেক বেশি ডাউন হয়ে যায়। তো একই সাথে যেমন এটার ধরেন আমাদের সিলেকশন প্যানেল যখন সিলেক্ট করতেছেন, এবং আমাদের পাবলিক যারা আছেন, যারা আমাদের খেলা দেখছেন, সাপোর্টার যে বলেন এবং মিডিয়া বলেন, সবারই একই রকম সাপোর্টটা আমি মনে করি যে লাগবে। একটা প্লেয়ার যখন সে গ্রো করতে থাকে তার নিজের ক্যারিয়ারটা, ওই সময় সে যখন 3 ফর্ম্যাটের প্লেয়ার হইতে চায়, তখন হয়তো বা আমরাই পিছন থেকে তাকে একটা নেগেটিভ কথা বলে তাকে হয়তো ব্যাট প্যাচের মধ্যে ফেলাই দিই। সো আমি বলবো যে এই জিনিসগুলো সবার সাপোর্ট লাগবে, তাইলে পরে সেই প্লেয়ারটা আমি মনে করি যে তার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে এবং আমরা বাংলাদেশ ক্রিকেট সেটা থেকে অনেক বেশি উপকৃত হব। অনেক সময় শিকার তো অবশ্যই হয়েছি, আসলে আপনি তখনই বলতে পারবেন, আপনি ভুক্তভোগী না হলে তো আপনি সেটা বুঝতে পারবেন না। সো অবশ্যই শিকার হয়েছি, সেই জন্য আমার জন্য এটা বলাটা সহজ আমি মনে করতেছি।